ফুটবল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে জানাবো ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেড়ে গেলেও মাত্র কয়েকদিনে শুধুমাত্র একটি সিঙ্গেল হার্ব বা একটি মাত্র ভেষজ ওষুধের দ্বারা কিভাবে কমিয়ে নর্মাল করা যায়। ওষুধটি সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত ওষুধ এবং সম্পূর্ণ নিরাপদ। এই ভেষজটিকে অনেকেই ডায়াবেটিসের চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োগ করে থাকেন, কিন্তু ওষুধ খাওয়ার সঠিক নিয়ম না জানার জন্য এবং ওষুধটি তৈরি করে নেওয়ার সঠিক পদ্ধতি না জানার জন্য তাদের অনেকেরই চিকিৎসাটি কাজে আসে না, অর্থাৎ ফল পান না তারা। তাই ভেষজটি দিয়ে কিভাবে অতি সহজে ওষুধটি তৈরি করতে হবে এবং কিভাবে খেতে হবে তাও জানাবো। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া ভিডিওর বক্তব্য সঠিকভাবে বুঝতেও ভিডিওটি পুরোটাই দেখা উচিত। যাই হোক, এক্ষেত্রে আমাদের যে ভেষজটি প্রয়োজন তা হলো ইন্দ্রজব, ইংরেজি নাম সিডস অব হলারহিনা অ্যান্টিডিসেন্ট্রিকা। ইন্দ্রজব হলো কুরচির বীজ, কুরচি ছাল এবং কুরচির বীজ অর্থাৎ ইন্দ্রজব আয়ুর্বেদ শাস্ত্রে বহুল প্রশংসিত ও ব্যবহৃত ভেষজ ওষুধ। এবার সমস্যা হলো অনেকের কাছে ইন্দ্রজব অচেনা নাম, তার থেকে বড় কথা কোথা থেকে সংগ্রহ করতে হবে সেটা। যে কোনো বড় দশকর্মা দোকানে বা আয়ুর্বেদিক ভেষজের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন ইন্দ্রজব। জবের মতোই প্রায় দেখতে, তবে বেশ খানিকটা লম্বা। এই ইন্দ্রজব আপাতত প্রাথমিকভাবে 250 গ্রাম কিনে নেবেন। বাড়িতে এনে জলে ধুয়ে পরিষ্কার করে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একদিনেই শুকিয়ে যাবে ভালো রোদ পেলে। শুকিয়ে নেবার পর বীজগুলিকে হালকা করে সেঁকে নেবেন, মানে কাঠখোলায় ভাজা যাকে বলে আর কি। সেঁকে নেবার পর বীজগুলি ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে চেলে নিতে হবে। এই পাউডার বা গুঁড়োই হলো ব্লাড সুগারের অব্যর্থ ওষুধ। গুঁড়ো ওষুধ কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। এবার জেনে নিন কিভাবে এই ওষুধ খেতে হবে। সকালে জলখাবার বা নাস্তার পর 1 চা চামচ এবং রাতে শোবার আগে 1 চা চামচ ওষুধ 1 কাপ বা 1/2 গ্লাস জলের সঙ্গে খেতে হবে। মুখে ওষুধটি নিয়ে জল পান করবেন। এভাবে খেলে 2 থেকে 3 দিনের মধ্যেই সুগার লেভেল কমতে শুরু করবে। সপ্তাহখানেক ওষুধ খাওয়ার পর আপনার ব্লাড সুগার লেভেল চেক করিয়ে নেবেন। যদি নর্মাল লেভেল থাকে তাহলে আরও সপ্তাহখানেক একবার করে খাবেন। এরপর সপ্তাহখানেক ওষুধ বন্ধ রেখে আবার সুগার লেভেল চেক করিয়ে নেবেন। যদি দেখেন নর্মালি রয়েছে তাহলে ওষুধ বন্ধই রাখবেন, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য নির্দেশিত জীবনযাত্রা বা লাইফস্টাইল অবশ্যই মেনে চলবেন আর নিয়মিত সুগার লেভেল চেক করতে থাকবেন, ঠিক যেভাবে প্রতিটি ডায়াবেটিস রোগী করে থাকেন। সপ্তাহে অন্তত 1 বার রক্ত পরীক্ষা প্রতিটি ডায়াবেটিস রোগীরই করা দরকার ব্লাড সুগার লেভেল এর স্ট্যাটাস জানতে। যাই হোক, যেদিন দেখবেন সুগারের মাত্রা বেড়ে গেছে সেদিন আবার শুরু করতে পারেন ওষুধটি খাওয়া। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে ওষুধই খান, ডায়াবেটিসের লাইফস্টাইল কিন্তু মেনটেন করতেই হবে সুগার লেভেল স্থায়ীভাবে সঠিক জায়গায় ধরে রাখতে হলে। আর হ্যাঁ, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই ডায়াবেটিসের কার্যকরী ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, একবার দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।